أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনীবন, জানতে চাইলেন যে কবরস্থানের পাশ দিয়ে গেলে কি কোনো দোয়া করতে হয়? হ্যাঁ, এটা গুরুত্বপূর্ণ একটা দোয়া মৃত ব্যক্তিদের জন্য। সেটা হচ্ছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার। এটা খুব গুরুত্বপূর্ণ একটা দোয়া। তাছাড়া আরও দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি থেকে প্রমাণিত, আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন, আসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা হচ্ছে কবরস্থানের ফাঁসে গেলে এটা দোয়া, আর মহিলাদের জন্য। আসলে যদিও নাকি কেউ কেউ বলতেছেন কবর জিয়ারত করা নিষেধ, কিন্তু পুরা কোনো সময় যদি কবরস্থানে ফাঁস দিয়া অতিক্রম করে তখন এই দোয়াগুলো করতে কোনো বাধা নেই, বরং সেটা যদি করে নিজের এবং মৃত ব্যক্তিদের সবারই উপকার। আর বিশেষ করে তাদের জন্য নিজের মাতৃভাষায় দোয়া করবে, যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে, জান্নাত দেয়, জাহান্নাম থেকে মুক্তি দেয়। এই এবং নিজের যে মরণের কথা স্মরণ করবে, কারণ হাদিসের ভিতরে আছে তোমরা কবর জিয়ারত করবে, এই অর্থে যে এখানে গেলে দুনিয়ার প্রতি লোভ লালসা কমে যাবে, আখিরাতের কথা স্মরণ হবে। আর বিশেষ করে এই দোয়াগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু কথাবার্তা আছে। আসসালামু আলাইকুম, যে ইয়া হালাল কবর, হে কবরবাসী আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করেন, আপনাদেরকে ক্ষমা করেন। আনতুম সালাফুনা, আপনারা আমাদের আগে চলে গেছেন, ওয়া নাহনু বিল আসার, আমরা আপনাদের পরে আসতেছি। এই গুরুত্বপূর্ণ অর্থ দিকে খেয়াল করে যে দোয়াগুলো পড়বে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।